ক্রোম ব্রাউজারে আসবে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে টাইপ করবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার আর ই ইএমো ভি ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করবে ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা লেখা আছে দেখো রিমুভ ডবলু ডাব্লু ডট রিমুভ ডট বিজি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এটা এরকম অপশন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এটা আপলোড ইমেজ যে একটা অংশ আছে ব্লু কালি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই ছবিটাই আমি নিয়ে নিলাম এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি এই ছবিটা নেয়ার পরে আমি ডান করে দিলাম ডান করার পরে এটা অরিজিন এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার দেখতে পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাচ্ছে আমি এটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমি দেখাচ্ছি ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পর দেখো যেরকম ছবিটা ছিল সেরকমই আছে এর কোনো কোনো অংশেই কিন্তু এতটুকু বাদ পড়েনি এই ছবিটা ঠিক আছে তো এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ধন্যবাদ